মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি আর আর্য অনেক সকালে উঠেছি। আর্য অবশ্য আমার আগেই উঠেছে, তারপর আমাকে ডেকেছে। তো ঘুম থেকে উঠে আর্য আর আমি অনেকক্ষণ পড়াশোনা করেছি, 1 ঘন্টার মতো। তারপর এখন আর্য খাচ্ছে দুধ কর্নফ্লেক্স, আর্য স্নান টান সব কমপ্লিট, আমি আর সোনা খাচ্ছি কফি। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে আর্য খাচ্ছে দুধ কর্নফ্লেক্স, আর কর্নফ্লেক্স এর মধ্যে পেয়েছে একটা পিঁপড়ে। পিঁপড়ে পেয়ে আর্যর অবস্থা খারাপ, মাথা খারাপ হয়ে গেছে, মুখটাই নষ্ট হয়ে গেছে আর্যর। খুঁজে খুঁজে দেখছে আরো আছে কিনা। আর্য পিঁপড়ে খেলে কিন্তু সাঁতার শেখে, খাও কিছু হবে না, আমরা ছোটবেলায় অনেক খেয়েছি। আর সোনা এখন নিউজ পেপার নিয়ে বসেছে আর কফি। তো সোনা বললো আমাকে আর দুধ দিয়ে কফি বানিয়ে দিও না, কফি দিলে ব্ল্যাক কফি দিও। আর এটা হলো আমার বিস্কিট, সোনা এটা ঢেলে দিচ্ছে। আর সোনা সকাল সকাল বাইরে গিয়েছিল, কাজ করে এসছে, 1 রাউন্ড কাজের হয়ে গেছে। এখন বাজে 8:45 বাজে আর্য, আজকে একটু দেরি হয়ে গেছে আমাদের, পড়াশোনা করছিলাম বলে। তো আমরা এখন একটু কফি টফি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। আমি এখন রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি পার্লারে। আজকে বৃহস্পতিবার, একটু দেরি হয়ে গেল ওই জন্য। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর্য আজকে পার্লারে এসেছে, আর্য হেয়ার কাটিং করবে। তো হেয়ার কাটিং করা হয়ে গেছে, এবার ওকে শ্যাম্পু করে দিচ্ছি একটু, না হলে ছোট ছোট চুলগুলো গায়ে লেগে থাকে সেই জন্য। এবার চুল টুল কাটা হয়ে গেছে, আর্য এখন ফুচকা খাবে। অনেক দিন বাদে আর্য আজকে পার্লারে এসেছে, আগে তো ডেইলি আসতো, কিন্তু এখন তো আর আসেই না। তো আর্য দেখছে এদিকে ক্লাবের সামনে পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে। অনেক দিন বাদে আর্য আমার পার্লারের সামনে এলো। বাড়িতে এলাম আর আর্যর এখন দুটো দাঁত নড়ছে, আর্য খুব টেনশনে আছে সেই জন্য, তাই না আর্য? তো আমি খাওয়ার বাড়ি, আর্য আবার পড়তেও যাবে, হোমওয়ার্ক আছে। আর এই যে তিনিও বসে ছটফট করছে, কখন খাবার দেবে। শোনা তুমি কে খাবারটা দিয়ে দাও, আমরা লাঞ্চ করব। এই যে একটা লেবু আছে, আর আছে আলু ভাজা, এটা মূলো শাক ভাজা, মসুর ডাল, আর মাছ করেছি ওই কচু, মুখী কচু দিয়ে মাছটা করেছি, মাছের ঝোল, রুই মাছ। তো আর্যকে এখন একটুখানি এখান থেকে ভাজা দিই, ঢেকে কি জানো মূলো শাক ভাজা। কিন্তু আর্যর দাঁতটা নড়ছে, এটাই প্রবলেম। আর্যকে একটু এটা দিয়ে আমি ভাত মেখে দিচ্ছি, ওটা খেয়ে নিক, তারপর আর্য ডাল দিয়ে আলু ভেজে দিয়ে খাবে, ঠিক আছে? আর্য মুডটা খারাপ কেন? সোনার ভাত বেশি হয়ে গেছে, সোনা আমার উপর চিৎকার করছে, এত কম ভাত খাও না, আমার ভালো লাগে না গো সোনা। ঠিক আছে ভাতটা মেখে দিই, তারপরে সোনার ভাত কমিয়ে দিচ্ছি। লাঞ্চ করতে এসে ফেসে গেলাম বাড়িতে, আকাশের অবস্থা ভীষণ খারাপ, দেখো পুরো অন্ধকার করে গেছে, আকাশটা একদম অন্ধকার হয়ে গেছে, কালো মেঘ পুরো, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই যে দেখো পুরো বৃষ্টি হচ্ছে। দেওয়ার পর আমি এখন কিছু করার নেই, বৃষ্টি পড়ছে সেই জন্য খাবো চকলেট, চকলেট খাবো। আমি আর সেকেন্ড হাফে পার্লারে যেতে পারিনি, কারণ এত বৃষ্টি ছিল, আকাশ পুরো অন্ধকার, কাস্টমারও আসবে না, যা অবস্থা এই বৃষ্টির মধ্যে। সেই জন্য আর সেকেন্ড হাফে আমি পার্লারে যাইনি। আর আর্যকে পড়ার থেকে নিয়ে আসলাম, আর্য পড়তে গিয়েছিল, কারণ এক্সাম একদম সামনেই চলে এসেছে। তো আর্য এসে বলছে যে একটু ম্যাগি খাবে, তো ম্যাগি বানিয়েছি। আমি তো ম্যাগি খেতে ভালোবাসি না, কিন্তু আজকে একটু ইচ্ছে হচ্ছে ম্যাগি খেতে, তো আর্য আর আমি এখন একটু ম্যাগি খাবো। আর ওইদিকে সোনাও তো জিমে গেছে, সোনা আজকে পুরো হেঁটে হেঁটে জিমে গেছে, বললাম একটু হাঁটি, আর বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আর রেইনকোট পরতে ইচ্ছে করছে না, তো ছাতা নিয়ে সোনা হেঁটে হেঁটে গেছে জিমে। জিম থেকে এলে ওকে একটু একটু ব্ল্যাক কফি বা ব্ল্যাক টি কিছু একটা করে দেবো। আর তিমি ওইদিকে ডেকেই যাচ্ছে, ওই দেখো তিমি ডেকেই যাচ্ছে। তো আমি আর্যকে ডাকি, তারপর এই যে ম্যাগিগুলো, ম্যাগি হয়ে গেছে। আর্য আর্য এসো এসো, ম্যাগি হয়ে গেছে। এই যে আর্য খাবে বড়টা, কারণ আর্য বেশি ভালোবাসে ম্যাগি খেতে। আর আমি খাবো ছ
ছোটটা ঠিক আছে, কি করো আর্য? আর্যর আজকে হেয়ার কাটিংটা খুব ভালো হয়েছে, অন্যরকম লাগছে দেখতে, নাটি বাচ্চা লাগছে দেখতে, তাই না নাটি বাচ্চা? আর্য এখন খাবে ম্যাগি। এই যে এটা ম্যাটটা দিয়ে নাও নিচে, মাম্মা তিমিও ডেকে যাচ্ছে। এই যে আমার ম্যাগি, আমি কত বছর পরে যে ম্যাগি খাবো তার কোনো ঠিক নেই, অনেকদিন পরে আজকে আমার হঠাৎ ইচ্ছে হলো একটু ম্যাগি খেতে। তো ম্যাগিটা একদম সিম্পল করে করেছি, সেদ্ধ করেছি জাস্ট, আর কিছু না। আর যে ম্যাগি খেতে খেতে একটু মোবাইল দেখছে। ম্যাগি খাওয়া তো হয়ে গেল, এখন সিঙ্কে একটু বাসন আছে, এগুলোকে মেজে নেব। মাসি কালকে আসবে না, সেই জন্য এমনিতে আমি এই মানে এই কাঁচের মানে চিনিমাটির এই প্লেটগুলো এগুলো আমি মেজে রাখি, কিন্তু আজকে সব মেজে রাখতে হবে, কেননা মাসি কালকে আসবে না। আর আমি শোনার জন্য এখন একটুখানি চা বানাই। এটা হলো তিমির খাবার। মাম্মা মাম্মা কি খাবে, মাম্মা কি খাবে, তিমি তুমি কি খাবে? এই দেখো তিমি কি সুন্দর হাত থেকে খাবার খায়। এই দেখো, নাও 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 মাম্মা, নাও 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 তিমি, এই নাও, আবার নেমেছে দেখো, এই নাও খাবার খাবে। তুমি ছোলা খাবে, ছোলা মাম্মা ছোলা খাবে, এই নাও এই নাও, মাম্মা ছোলা খেতে ভালোবাসে, মাম্মা ছোলা খেতে ভালোবাসে। মাম্মা ছোলা খেতে ভালোবাসে, এ নাও 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 নাও, আস্তে খাও আস্তে খাও, পাগল হয়ে যায় তুমি খাবার দেখলে, তুমি আস্তে খাও, এই নাও এই নাও এই নাও, নাও 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 মাম্মা নাও। দেখো তুমি কিভাবে হাত দিয়ে ধরে খাবার খায়, এই দেখো। তোমাকে বলিনি শোনা, আমি আমার ভিউয়ার্সদের বলেছি, দেখো তুমি হাত দিয়ে ধরে ধরে খাবার খায়। আচ্ছা ডিনারে শোনার জন্য আমি বানাবো এখন সুজির উপমা। তো প্রায় বানাই, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয়নি, তো আজকে করছি। দেখো এর মধ্যে আমি কিছু সবজি দিয়েছি, গাজর আর বিনস, আর এখানে আছে কারি পাতা আর পেঁয়াজ কুচি, আর একটা লঙ্কাও দেবো আমি এর মধ্যে, আর এখানে আছে এই কাপের হাফ কাপ সুজি আর এক কাপ জল। এই যে জলটাকে আমি গরম হতে দিয়েছি, এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দেবো অল্প একটু সাদা তেল। আর এইদিকে আমি করছি ডিম সেদ্ধ, একটা আর্য খাবে একটা সোনা খাবে। এবার আমি সাদা তেলের মধ্যে দেব একটু সর্ষে, তারপর দেব কারি পাতা, জলটা এদিকে ফুটছে, কারি পাতা দিলাম, এবার দেব পেঁয়াজ কুচি, একটু নেড়ে নেব, তার মধ্যে দেবো চিবে রাখা কাঁচা লঙ্কা, এটাকে একটু ফ্রাই করব। এর মধ্যে কিন্তু একটু ছোলার ডালও দেয়, কিন্তু সোনা মুখে ছোলার ডাল পড়লে ভীষণ রাগ হয়, সেই জন্য আমি ছোলার ডালের মধ্যে দেব না, খুব সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান স্মেল বেরোয়, খুব ভালো লাগে। এবার আমি এর মধ্যে গাজর আর বিনসটা দিয়ে দিচ্ছি, এটাকে একটু ফ্রাই করে নেব, আটটা কমিয়ে দিই,
এটাকে একটু সফট করব, খুব বেশি ফ্রাই করার দরকার নেই, একটু হালকা সফট হবে। দেখো একটু সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সুজিটা আর সামান্য একটুখানি এর মধ্যে সামান্য একটু ধোয়া উঠছে, আমার কাশি হচ্ছে, একটুখানি হলুদ দেবো এর মধ্যে। আর এইদিকে জলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম, জলটাকে একটুখানি গরম গরমই রাখি, তারপর এটাকে ভালো করে ফ্রাই করে নেব। হলুদ দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে ফ্রাই করব, তাহলে কি হবে এটা ঝরঝরে থাকবে, না হলে কিন্তু লেগে লেগে যাবে। যে দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জলটাকে দিয়ে দেব, এই যে দেখো এবার জলটা তো শুকিয়ে গেল, তারপর এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে এটাকে আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম, আমি 10 মিনিট পর এটা খুলবো, গ্যাসটা আমি অফ করে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর এটাকে আমি, এই দেখো এটা দেখো একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এই যে দেখো এগুলোকে একটুখানি এভাবে ভেঙে নিতে হবে, এই দেখো একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এই যে হয়ে গেছে, আর সোনাকে একটা ডিম দিলাম, অনেকদিন ডিম খায় না, সোনা চলে এসো। এই যে হয়ে গেছে, আর সোনাকে একটা ডিম দিলাম, অনেকদিন ডিম খায় না, সোনা চলে এসো। সবাই ডিনার করতে বসে গেছে, সোনা খাচ্ছে আর্য ডাল, ডিম সেদ্ধ আর একটু আলু ভাজা নিয়েছে, আমি দুপুরে একটা মাছ ছিল আর এই যে মুখী কচুটা ছিল, ডাল নিয়েছি আর একটু লঙ্কা পেঁয়াজ লেবু আর একটু আলু ভাজা। আমরা এখন ডিনার করে নিই, তোমরাও সবাই ডিনার করতে থাকো, আর কিছুক্ষণ পর আমি আবার তোমাদের সাথে দেখা করছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মুখ টুক ধুয়ে নিয়েছি আমি, মুখে ক্রিম লাগানো হয়ে গেছে, ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এখন আমি শুতে যাব। আর্য শুতে গেছে অলরেডি, আমি এখন একটু আগে ব্লগটা এডিট করব, এডিট করে শিডিউলে দিয়ে তারপর শুয়ে পড়ব। 10:30 বাজে আজকে, হয়তো 11টার মধ্যে শুয়ে পড়তে পারবো, খুব মানে মানে তাড়াতাড়ি আজকে হয়ে গেল সবকিছু, এর অবশ্যই এরকম তাড়াতাড়ি আমাদের হয়, তো খুব তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো, অনেকক্ষণ ঘুমাবো। তো আজকের জন্য আমার ব্লগটা এইখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো, জানিও কেমন লাগছে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, কালকে চলে আসবো নতুন আইটি ব্লগ নিয়ে, আজকের জন্য এইটুকুই, দেখা হবে কালকে, টাটা, গুড নাইট, বাই।